উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে ভরা কোটালে নদীর জল বেড়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন রামপুর, সারদাপাড়া, মাধবকাটি সহ একাধিক গ্রামের কয়েক হাজার মানুষ। মঙ্গলবার ভোরে হঠাৎই জেটি ঘাট নদী গর্ভে চলে যায়, পাশাপাশি অংশ নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। তিনি পুরো বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেন, পাশাপাশি বিডিও সেচ দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে ছুটে আসেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। দ্রুত মেরামতির কাজ চাইছেন গ্রামবাসীরা, না হলে বড়সড় বিপর্যয়ে পড়তে পারেন এই তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ। এখানে লোক সব আতঙ্কে আছে, কারণ এখানে প্রায় 150 ফুটের উপরে জায়গা বসে গেছে, এই জন্য মানুষ সব আতঙ্কে আছে আর কি। তারা চিন্তা করছে যে কি হবে না হবে, বাঁধটাও চলে যায় কি না, এই জন্য তারা বহু চিন্তায় আছে। আগে তো এখানে ভেঙে জল ঢুকেছিল, তাই তো? হ্যাঁ, এটা ঢুকেছিল, সে অনেক আগে, সে এখন এর মধ্যে ঢুকেনি। সেটা কোন তরফ থেকে এখানে এসেছে? আমি সেচ দপ্তরের তরফ থেকে এসেছি। ভয়তে আছি গ্রামবাসী সবাই, বাচ্চা কাচ্চা নিয়ে এমনকি রাত্রে নদীর রাস্তায় দিন কাটছে। সবাই এসছে, এমএলএ দেবেশ বাবু, গ্রামের মেম্বার প্রধান, কেউ এখানে আসছে না, দেখছে না, কোনো কাজ হচ্ছে না। কিন্তু আমরা এত বহ ভয়ে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে যেমন কি নদীর রাস্তায় রাত কাটাতে হচ্ছে, কিন্তু এর কোনো কি সরকার কোনো আমাদের দিকে দেখবে না নাকি? আমরা এটা অনুরোধ করছি যাতে ওনারা এসে বাঁধটা তৈরি করতে পারে, আমাদেরকে নির্ভয় রাত কাটাতে পারি। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি, আনন্দ বার্তা।